অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর মানস প্রতিম দাস। গভীর নির্জন পথের যাত্রী গে গে চলে যায়, ওকে গান গে গে চলে যায়, আজি পথে পথে ওই নদিয়া গান আর গ্রাম এই দুটো তো ওনার বিশেষ জায়গা, উনি নিজেই বলেছেন। সে লোকগান থেকে শুরু করে দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত, রবীন্দ্রনাথ সমস্তটা ওনার মুঠোর মধ্যে যেন ধরা ছিল। ওকে নেচে নেচে চলে মুখে হরি বলে, নেচে নেচে চলে কৃষ্ণনগরের লোক বলে হয়তো ঢেলরায় গানের প্রতি সুধীন্দ্রের একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা টান ছিল। আর আমি শুনেছিলাম যে উনি গানটা শিখেছেন অধ্যাপক গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের কাছে। গোবিন্দবাবু এইসব গানের অত্যন্ত একজন বিশেষজ্ঞ ছিলেন। দীনদয়াল উপসল, রজনীকান্ত কি দিলীপ রায়ের গান ছেড়ে দাও মোদে, ওরা বলে ছেড়ে দাও মোদে, আমরা চলে যাই নইলে প্রভু তোমার প্রেমে গলে যাই। সুধীর চক্রবর্তী বাঙালিকে গান শুনিয়েছেন, গান বুঝিয়েছেন, নিজের গবেষণার তথ্য তুলে লিখেছেন, গান ব্যাখ্যা করেছেন তিনি। গানের ফাঁকে শিল্পের জগতের দুজন বিশিষ্ট মানুষের মুখ থেকে তার অবদান সম্পর্কে শুনছিলাম। প্রথমজন শিল্পী ও গবেষক সুশোভন অধিকারী এবং অন্যজন সঙ্গীত শিল্পী, প্রাবন্ধিক ও সঙ্গীত গবেষক স্বপন সোম। গান আর গ্রাম এই দুটোই বোধহয় সুধীর চক্রবর্তীর প্রকৃত পরিচয়, যার গলায় দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদী আর রবীন্দ্রসঙ্গীত শুনতে উন্মুখ হয়ে থাকতেন গুণীজন। তিনি পিয়াসী ছিলেন বাংলার মাটির গানের জন্য। তার কথাতেই জানব শুরুর কাহিনী। আমি যখন কৃষ্ণনগর কলেজে পড়াই, একটা নোটিশ এলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে, যারা স্কলারশিপ দেওয়া হবে অ্যাপ্লাই করো। তো আমার সহকর্মী বললেন আপনি অ্যাপ্লাই করে দিন, তো সাবজেক্ট দিতে হবে। তো তখন দেখলাম যে নদিয়া জেলার লোকসঙ্গীত লিখে দিলাম। আমি কিন্তু কিছুই জানি না তার সম্বন্ধে। এটা হচ্ছে 1970, গ্রান্টটা এসে গেল। প্রিন্সিপাল ডেকে বললেন আপনার গ্রান্ট এসেছে, আপনি এবার বেরিয়ে পড়ুন। আমি তখন বেরিয়ে পড়লাম অফ ডেতে, এবং ছুটির দিন শনি রবিবারে আমাদের একখানা ছোলা নিয়ে, গামছা নিয়ে, পেস্ট দিয়ে বেরিয়ে পড়তাম। গ্রামের পর গ্রাম পরিক্রমা করেছি এবং সংগ্রহ করেছি গান। করতে গিয়ে দেখলাম গানগুলো বুঝতে পারছি না, গ্রামের মধ্যে লোক ধর্মের ব্যবহার আছে, সেগুলো বোঝার জন্য তাদের কাছে গেলাম, সেই সমস্ত মুর্শিদ গুরু। তারপর তো দীর্ঘ 37 বছর আমি কাজটা করেছি, প্রথমে নদিয়া, সেখান থেকে মুর্শিদাবাদ, সেখান থেকে বর্ধমান, বীরভূম, তারপর বাংলাদেশ খানিকটা, সব জায়গায় ঘুরেছি। গান মানে তো শুধু কথা, সুর আর তালের মিশ্রণ নয়, গান হলো লোকজীবনের দর্পণ। সেই জীবন আর সংস্কৃতি বুঝতে অক্লান্তভাবে ঘুরে বেড়িয়েছেন সুধীর চক্রবর্তী। রচনা করেছেন লোকসংস্কৃতি গবেষণার এক অনন্য ধারা, বলছেন অধ্যাপক ও লেখক পবিত্র সরকার। বাংলায় লোকসংস্কৃতি গবেষণা যেভাবে চলেছে, এটা হলো মূলত বই থেকে, আবার কখনো কখনো যাকে ফিল্ড ওয়ার্ক বলা হয়, ক্ষেত্র সমীক্ষা, সেই ট্রেনে বা বাসে করে গিয়ে সপ্তাহের শেষে একদিন কাটিয়ে তাদের সাক্ষাৎকার নিয়ে, তাদের কথাবার্তার লিপিবদ্ধ বা টেপ রেকর্ডারে তুলে এনে যা হোক একটা গবেষণা কর্ম নামিয়ে দেওয়া, এবং তারপরে লোকসংস্কৃতির সেই মানুষগুলোর কথা বা বিষয়টার কথা সম্পূর্ণ ভুলে যাওয়া। একটা বই লেখা হয়ে গেল, ডক্টরেট হলো, তাতে তার চাকরির সুবিধে হলো, এই ধরনের গবেষণা চলছিল। সুধীর চক্রবর্তী তার পুরোটা বদলে দিলেন, বদলে দিলেন এই দিক থেকে, তিনি যেন তার লোকসংস্কৃতির গবেষণা অর্থাৎ বাংলার ক্ষুদ্র ধর্মের সম্বন্ধে গবেষণাকে একটা তার জীবনযাপনের অঙ্গ করে তুলেছিলেন। তার ফলে তিনি দিনের পর দিন পায়ে হেঁটে হেঁটে
পশ্চিম বাংলার রাঢ় অঞ্চলে ঘুরে বেরিয়ে সেই মানুষগুলোর সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে থেকেছেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, এবং কথাবার্তা বলার পুরো ছবিটা খানিকটা চলচ্চিত্রের মতো করে পাঠকের সামনে ধরে দিয়েছেন, যেন পাঠকও তার পদচারণার সঙ্গী হন। এবং আমরা যখন তার বইগুলো পড়ি, আমরা যেন তার সঙ্গে সঙ্গে ওই ঘুরে বেড়াই, সাধকদের বাড়িতে যাই, তাদের সঙ্গে কথাবার্তা বলি, তাদের কথাবার্তা শুনি। সুধীর চক্রবর্তীর লোক সংস্কৃতি বিষয়ক গবেষণা অন্যান্য সাধারণ গবেষণার মানে একাডেমিক গবেষণার থেকে একেবারেই অন্যরকম। লেখাপড়ার সময় কৃষ্ণনগরের কলেজেই বোধ হয় হয়ে গিয়েছিল এই নিবিড় গবেষণার হাতেখড়ি। সেখানকার কলেজ আর অধ্যাপকদের সম্পর্কে উচ্ছ্বসিত ছিলেন সুধীরবাবু। কৃষ্ণনগরের লাইব্রেরিতে এমন আশ্চর্য আশ্চর্য বই আছে যা কোথাও পাওয়া যায় না। আমি যেটা ব্রিটিশ কাউন্সিলে পাইনি, ন্যাশনাল হতে পারিনি, কৃষ্ণনগর লাইব্রেরিতে পেয়ে গেছি। আর দেখা যাচ্ছে ওই সময়কার সাহেব প্রিন্সিপাল হয়তো কিনেছেন বইটা খোদ অক্সফোর্ড থেকে। এরকম আছে অসম্ভব একটা কলেজ যেখানে পড়েছি, যেমন ধরা যায় গ্রিক নাটক আমাদের মাস্টারমশাই পড়াতে এলেন ভরতচত্ত, বললেন মালিনী নাটক পড়াবো তোমাদের। রবীন্দ্রনাথ বলেছেন যে আমার নাটকে অনেকে গ্রিক নাটকের প্রভাব খুঁজে পায়। তোমরা গ্রিক নাটক পড়েছো? তা আমি উজ্জ্বল সহপাঠী ছিলাম, উজ্জ্বল মজুমদার। আমার না, আমরা তো গ্রিক নাটক পড়িনি, পড়ে ফেলো। ফলে আমরা এত বোকা ছিলাম যে 11 খানা গ্রিক নাটক পড়ে ফেললাম 3 মাস ধরে। সব কটা বই কিন্তু কৃষ্ণনগর লাইব্রেরিতেই আছে। পড়ে এবার ভদ্রবাবু আমাদের বললেন এবার তোমাদের সাথে মালিনী পড়াই, বলে পড়ালেন। 3 মাস পরে বললেন আশা করি এবার বুঝতে পেরেছো যে রবীন্দ্রনাথের মালিনী নাটকে গ্রিক নাটকের কোনো প্রভাব নেই। তাহলে আপনি এটা আমাদের পড়ালেন কেন? বাহ, তোমাদের তো পড়াটা হয়ে গেল। এই ছিল তখনকার দিনের শিক্ষক। কিংবা ধরা যাক চিন্তারাম চক্রবর্তী, যিনি আমাদের বাংলা পড়াতেন, হ্যালেটের ব্যাকরণ, বাংলা সাহিত্যের প্রথম বই কৃপাশাস্ত্রের অর্থবেদ, লিসবন থেকে ছাপা রোমান হরফে, ব্রাহ্মণ রোমানকাদিক সংবাদ প্রথম বই, প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ, সব কিন্তু আমাদের হাতে করে ধরিয়ে দেখিয়েছেন, এই দেখো হাতে নাও দেখো। এটা কি আমি ভুলবো নাকি? এই সুযোগ কোন কলেজে পাওয়া যাবে? শঙ্খদাকে জিজ্ঞেস করলাম, বলে না প্রেসিডেন্সি কলেজ জিনিস ছিল না। কথায় কথায় চলে এলো বাঙালির মনন আর চেতনার আরেক স্তম্ভ শঙ্খ ঘোষের প্রসঙ্গ। সুধীরবাবুর গান আর কথা শুনতে উন্মুখ হয়ে থাকতেন তিনিও। কোনো একদিনের আড্ডার প্রসঙ্গ শোনাচ্ছেন স্বপন সোম। একদিন সকালে আমার নিজেরই একটা কাজে গেছি কবি শঙ্খ ঘোষের বাড়ি, দরকারি কথাবার্তা হলো। কিছুক্ষণ পর শঙ্খদা বলছেন সামনের একটা দিনের কথা বলে যে এই দিন সুধীর আসছে, বুঝলে, গান গাইবে, পারলে এসো। শুনে তো খুবই ভালো লাগলো। সুধীরদার গান আগে সেভাবে শুনিনি, যেটুকু শুনেছি আলোচনার সূত্রে, নানান জায়গায় বাংলা গান নিয়ে আলোচনা করেন, তার ফাঁকে ফাঁকে দৃষ্টান্ত হিসেবে গান আসে, সেসবগুলো করেছেন, কিন্তু একসঙ্গে অনেকগুলি গান শোনার সুযোগ হয়নি। তো যাই হোক, নির্দিষ্ট দিনে গেছি শঙ্খদার বাড়ি, গিয়ে দেখি সুধীরদা আগেই চলে এসছেন। যেতেই সুধীরদার সেই স্নেহের মধুর সম্ভাষণ, আরে এসে গেছো, বাহ। আরও দু একজন এলেন, তারপর কিছুক্ষণ বাদে দু একটা কথাবার্তার পর গান শুরু হলো। সুধীরদা সেদিন শোনালেন দীনদয়াল রায়ের গান, রবীন্দ্রনাথের গান, আরও কিছু কিছু। কিন্তু সুধীরদা তো নিয়মিত গায়ক নন, তা সত্ত্বেও দেখলাম যে তার কণ্ঠ বেশ নরম কণ্ঠ, উচ্চারণ পরিষ্কার, একটু জোয়ারিও আছে। রবীন্দ্রনাথের গান যে করলেন, রবীন্দ্রনাথের গান তো আর ডিএলের গান এক নয়, অনেকটাই আলাদা তার ধরনটা। রবীন্দ্রনাথের গানেও কথা সুরের একটা আলাদা মেজাজ, আলাদা একটা গভীরতা, সেটাও সুধীরদা সুন্দরভাবে ধরলেন এবং প্রকাশও করলেন। কেন সারা দিন ধীরে ধীরে বালু নিয়ে শুধু খেলো তীরে, কেন সারা দিন ধীরে ধীরে চলে গেল বেলা রেখে মিছে খেলা, ঝাঁপ দিয়ে পড়ো কালো নীরে, অকুল ছানিয়ে যাও দানিয়ে এসে। গান ছিল তার সমস্ত কর্মকাণ্ডে, তার আলোচনায়, তার পড়ানোতে।
সমসাময়িক লেখক ও অধ্যাপক সৌরিন ভট্টাচার্যের বর্ণনায় ধরা পড়ে সুধীর চক্রবর্তীর ক্লাস নেওয়ার অনুপম বৈশিষ্ট্যের কথা। উনি যাদবপুরে তুলনামূলক সাহিত্য বিভাগে কিছুদিন অতিথি অধ্যাপক হিসেবে পড়িয়েছিলেন, তখন তো খুবই নিয়মিত আসতেন এবং এলে ক্লাস ক্লাস হয়ে যাওয়ার পরে বিকেলে আমাদের সঙ্গে যে আড্ডা সে আড্ডায় থাকতেন। সকলেই জানেন যে উনি গান খুব ভালোবাসতেন, হয়তো গানেরই লোক, প্রচুর গান করতেন, গান নিয়ে লিখতেন, গান নিয়ে ভাবতেন, গান নিয়ে তো অনেক বক্তৃতাও করেছেন উনি। অনেক সময় হয়তো সরাসরি গানের প্রসঙ্গ না হলেও গান এসে গেছে, গানের কথা আলোচনা করছেন, হয়তো গানের একটা পয়েন্ট বা কবিতার সাহিত্যের একটা কিছু, সেখানে গান বিষয়ে থিওরিটিক্যালি একটা পয়েন্ট তৈরি করলেন, তারপরে একটু গেয়ে সেই পয়েন্টটাকে ইলাস্ট্রেট করা, এই যে বক্তৃতার মধ্যে গান, সেইটা কিন্তু বেশ ভালো জিনিস হতো, ভালো লাগতো, এরকম অনেকবার আমার অভিজ্ঞতা ক্ষেত্রে হয়েছে। এমন ক্লাসে পড়ুয়ারা যে ভিড় করবে সে তো জানা কথাই, অন্য বিভাগ থেকেও ছাত্রছাত্রীদের ভিড় জমত তার ক্লাসে, তবে জ্ঞান আর উপলব্ধি ছড়িয়ে দেওয়ার কাজে সুধীরবাবু ছিলেন উদার, কখনোই পার্থক্য করতেন না বিশ্ববিদ্যালয়ের গণ্ডি আর প্রতিষ্ঠানের বাইরে থাকা কৌতূহলী জনসমষ্টির মধ্যে। নবদ্বীপের ছন্দনীর সংস্থার কর্ণধার অজয় চক্রবর্তী শুনিয়েছেন নিজেদের অভিজ্ঞতার কথা। সালটা তখন 1995, নবদ্বীপের একটি নাট্যদল রবীন্দ্রনাথের তপতী নাটকটা মঞ্চস্থ করবে বলে ঠিক করেছে। তো তাদের একটা সমস্যা হলো, শেষ দৃশ্যে রানী সুমিত্রার অগ্নিকুণ্ডে আত্মবিসর্জনের দৃশ্যটা নিয়ে পরিচালক কলাকুশলীদের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তখন তো তারা উত্তর খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এই গোটা জেলায় রবীন্দ্র বিশেষজ্ঞ হিসাবে সুধীর চক্রবর্তী ছিলেন, তার বাড়িতে গিয়ে হাজির। কিন্তু অবাক হওয়ার কাণ্ড, অমন স্বনামধন্য অধ্যাপক উত্তর দেওয়ার জন্য 3 দিন সময় নিলেন, তারা যার পরনাই অবাক হলো। যাই হোক, চতুর্থ দিনে তারা গেল এবং তখন শুধু তপতী নয়, তার অনুসঙ্গে রবীন্দ্র নাটকের এক প্রাঞ্জল অবিস্মরণীয় দীর্ঘ ব্যাখ্যা দিয়ে সুধীরবাবু বলেছিলেন, যে কোনো বিষয়ে মতামত দিতে গেলে তো নিজের একটা প্রস্তুতি লাগে, যেমন লাগে নাটক উপস্থাপনের ক্ষেত্রে, তাই এই 3 দিন সময় নেওয়া। এই যে নিজেকে প্রস্তুত করার দর্শন, এই দর্শনে দীক্ষিত মানুষটি সেদিন এক ঝাঁক তরুণ নাট্যকর্মীকে ঠিক এইভাবেই সহজেই কোনো বিষয়ের গভীরে গিয়ে তাকে বুঝে নেওয়ার শিক্ষায় শিক্ষিত করবার চেষ্টা করেছিলেন। তার এইসব ঘরোয়া আলোচনায় জ্ঞানের দীপ্তি যেমন থাকত, তেমনই থাকত মনোরম রসিকতা। নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুশোভন অধিকারী। সব ছাপিয়ে যেটা আমার মনে পড়ে সেটা যেন রসিকতার বোধ, সেটা কৃষ্ণনগরের একটা ট্র্যাডিশন আমার মনে হয়, কৃষ্ণনগরের একটা রসিকতার সূক্ষ্ম ধারা প্রবাহিত ছিল, তো এখন হয়তো সেটা ক্রমশ ক্ষীয়মান হয়ে এসেছে, কিন্তু সুধীরদা বোধ হয় সেই সূক্ষ্ম রসিকতা বোধের শেষতম প্রতিভা। ওনার কাছে গল্প করতে গিয়ে আমাদের উঠতেই ইচ্ছে করতো না, এত আড্ডা সুন্দর ভাবে জমা হতো, এত প্রসঙ্গ আসতো, শেষমেশ এমনও হয়েছে সুজিতা মজা করে বলতেন যে এই শোনো অনেকবার চা খাওয়া হয়ে গেছে, এবার চা দিতে বলছি, এটা খ্যাতানে চা, এই চা খেয়ে তোমরা উঠে চলে যাবে। এটা মজা করতে পারতেন অত্যন্ত সহজ জিনিসকে নিয়ে। ওনার লেখার মধ্যে দিয়ে পাঠকরা ওকে পাবেন, কিন্তু প্রত্যক্ষ সুধীরদার যে ভূমিকা, যে কথাবার্তার যে ভঙ্গি, যেভাবে উনি আড্ডাকে সরস করে রাখতেন, সেইটা কিন্তু প্রত্যক্ষদর্শী ছাড়া আর কেউ জানবে না। বা ওনার সভাতে যে কোনো অনুষ্ঠানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে উনি বলতেন এবং দর্শককে শ্রোতাকে একেবারে মগ্ন করে রাখতেন, সেইটা কিন্তু ওনার ছাপা অক্ষর দিয়ে সবটুকু পাওয়া যাবে না। রসিক এই মানুষের মনটাও ছিল আগল মুক্ত, ভালো কাজের প্রশংসা করতে, সবার সামনে তুলে ধরতে বিন্দু মাত্র কুণ্ঠা ছিল না তার। বয়ঃকনিষ্ঠদের সৃষ্টিকে পাদক প্রদীপের আলোয় আনার জন্য চেষ্টা তিনি করেছেন অবিরাম। উদাহরণ দিচ্ছেন স্বপন সোম। একেবারে হাল আমলের যে, যেমন ধরো সুমন চট্টোপাধ্যায়ের গান, এখানে একটা কথা আছে, জেনারেশন গ্যাপ। পুরনো দিনের লোক হয়তো সেইভাবে পছন্দ করবেন কি সুমনের গান, হয়তো ততটা করবেন না, কিন্তু সুধীরদা আশ্চর্য ব্যাপার,
খুব সুন্দরভাবে এই ব্যাপারটাকে গ্রহণ করেছিলেন। সুমন যখন নিজে গাইলেন তোমাকে চাই 1992 সালে, পরপর আরও অনেক গান করলেন এবং জনমানুষে বেশ ভালো ছাপ ফেললেন। সেই সময় সুধীরদা একটা প্রস্তাব দিয়েছিলেন সুমনকে যে তুমি তোমার গান নিয়ে একটা কিছু লেখো, তোমার রচিত গানগুলোকে নিয়ে। সুমন লিখেও ছিলেন, সে বই বেরিয়েও ছিল, সুমনের গান সুমনের ভাষ্য। কি সুন্দর কাজ, সেটা সুধীরদার জন্যই হতে পেরেছিল। এটা বলার একটাই কারণ যে কিভাবে একজন মানুষ নিজেকে মুক্ত রাখেন, সমস্ত জানলাটা খোলা রাখেন, এখানেই সুধীরদার আসল চারিত্র। ছাপা অক্ষরের মধ্যে দিয়েও বাঙালিকে বিপুলভাবে সমৃদ্ধ করেছেন সুধীর চক্রবর্তী, সেটা যেমন লেখক হিসাবে তেমনি সম্পাদক হিসাবেও। 1996 থেকে 2008 সাল অবধি তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় বার্ষিক পত্রিকা ধ্রুবপদের 12টি বিশেষ সংখ্যা। এই কাজে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন অলঙ্করণ শিল্পী সোমনাথ ঘোষ। খুব অদ্ভুতভাবে আমি পত্রিকা করতে ভালোবাসি এটা জানার পরে উনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন দ্বিতীয় সংখ্যায়, যে আমি যদি পত্রিকার দায়িত্ব আপনাকে পুরো দিই আপনি কি সেটা করতে পারবেন। তো আমি খুব মানে খুশি হয়েছিলাম এরকমভাবে একটা পত্রিকার দায়িত্ব আমি পুরোটা নিয়ে করিনি। তার মধ্যে একটা অসুবিধাও ছিল যে উনি থাকতেন বাইরে কৃষ্ণনগরে আর আমি কলকাতায়, এবং তখন এত এই ইমেল বা ইত্যাদি এইসব ছিলও না, আর দেখা হতো হয়তো 15 দিনে এক মাসে এরকমভাবে, এবং সেগুলোও খুব কখনো সেই মধুসূদন মঞ্চের সিঁড়িতে, কখনো বা রামকৃষ্ণ মিশনে উনি এসে থাকতেন ওখানে রিসেপশনে এরকমভাবে, বা সেন্ট্রাল অ্যাভিনিউতে রাস্তায় হাঁটতে হাঁটতে কলেজ স্ট্রিটের কোথাও দাঁড়িয়ে, এভাবেই পরিকল্পনা হতো ধ্রুবপদের, এবং সেখান থেকেই শুরু। এবং প্রতিবার একটা করে আলাদা বিষয় থাকতো ধ্রুবপদের, সেগুলো নিয়ে কাজ হতো, কখনো রবীন্দ্রনাথ, কখনো পথের পাঁচালি, কখনো মহিলাদের নিয়ে, এরকম নানান রকম দৃশ্যরূপ নিয়ে সংখ্যা, এবং আস্তে আস্তে সেগুলো একটু একটু করে কালারও ছাপা হলো, এবং কলকাতায় প্রেস বা ইত্যাদি সেগুলোরও কিছু কিছু দায়িত্ব নিতে হলো, উনি পুরো দায়িত্ব দিয়ে দিতেন, আর উনি স্বাধীনতা দিতেন প্রচুর, সেটা একটা বড় ব্যাপার, এবং সবসময় একটা আগ্রহ থাকতো যে ওনার পত্রিকাটাই সুন্দর হবে। গবেষণাধর্মী পত্রপত্রিকার জগতে ধ্রুবপদের জনপ্রিয়তা ও সাফল্য নিয়ে সংশয় রাখেন না কেউই। ধ্রুবপদ তো জানেন যে খুবই সফল পত্রিকা, বেরোনোর সঙ্গে সঙ্গেই মোটামুটি এক মাসের মধ্যেই বিক্রি হয়ে যেত, ওই বইমেলার সময় বেরোতো, এবং এটা ঠিকও করেছিলেন যে 10-12টা সংখ্যার বেশি উনি করবেন না। তো সেদিক দিয়ে সম্পাদক হিসেবে উনি পুরোপুরি সফল আমি বলবো, এবং প্রথম জীবনে একদম ইউনিভার্সিটিতে উনি তো সম্পাদক হিসেবেই কাজ করেছিলেন, যখন ওনার সহপাঠী কিশোর কুমার দাস ওরা বন্ধুরা মিলে একটা বই বার করেছিল, তাতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন, শিশির কুমার দাস ছিলেন, কিন্তু শিশির কুমার দাস সম্পাদক করেছিলেন ওনাকেই, ওনারা যখন এমএ পড়েন অমৃত যন্ত্রণা হাতে লেখা পত্রিকা, আমি সেই পত্রিকাও দেখেছি। তাতে উনি বলতেন যে আমি আগে সম্পাদক তারপরে লেখক। অমৃত যন্ত্রণা, প্রেমের কবিতার সংকলন, 1956 সালের ডিসেম্বরে প্রকাশিত হয় সেই পত্রিকা। স্মৃতিচারণ করছেন অধ্যাপক সৌরীন ভট্টাচার্য। এই বইটাতে শিশির কুমার দাস, যিনি এই বইয়ের অন্যতম প্রধান তো বটেই, তিনি নিজেই এই বইটার একটা রিভিউ লিখেছিলেন। রিভিউ লিখবার সময় নাম ব্যবহার করেছিলেন শিকুদা, ছেলেবেলায় অনেকেই এসব ছেলে মানুষই করে। অনেক পরে এই বইটার ওরা কিন্তু আবার নতুন করে একালের ছাপানো একটা সংস্করণ মতো করেছিলেন, সেইটা সুধীরবাবু খুব আগ্রহ করে অমৃত যন্ত্রণা বইটার নাম ছিল। ছেলে মানুষই একদিক থেকে, কিন্তু খেয়াল করার মতো ব্যাপার সব। নবীন বয়সে তার সম্পাদনায় বেরিয়েছিল আর একটি মূল্যবান গ্রন্থ। অনেকের এখন আর তেমন খেয়াল থাকে না, ওর তখন রীতিমতো অল্প বয়স, অর্থাৎ রবীন্দ্র শতবর্ষের সময়, তখন তো আমাদের সকলেরই বেশ অল্প বয়স, উনি কিন্তু তখনই একটা কাজ করেছি, সেটা হচ্ছে সুধীর চক্রবর্তী সম্পাদিত রবীন্দ্র
বিষয়ক প্রবন্ধের সংকলন। তখন খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ সংকলন বেরিয়েছিল পুলিন বিহারী সেনের সম্পাদনায়, এবং সুধীর চক্রবর্তীরও একটা বেরিয়েছিল। এ বইটার কথা এখন অনেকেই আর খেয়াল করেন না। পরিণত বয়সে তার লেখা সব গ্রন্থের খেয়াল অবশ্য রেখেছে পাঠক সমাজ। তিনি সম্মানিত হয়েছেন দেশের অন্যতম শ্রেষ্ঠ কিছু পুরস্কারে। ব্রাত্য লোকায়ত লালন গ্রন্থের জন্য 1993 সালে পেয়েছেন শিরোমণি পুরস্কার। আচার্য দীনেশচন্দ্র সেন পুরস্কার পেয়েছেন 1996 সালে। পঞ্চগ্রামের করচা বইয়ের জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের নরসিংহ দাস পুরস্কারও পান ওই একই বছরে। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন বাউল ফকির কথা বইয়ের জন্য। ভিন্ন চোখে সমাজকে দেখা, সমাজের অবয়বের গভীরে ডুব দিয়ে মানিক তুলে আনার জন্য তার যে চেষ্টা, তা স্বীকৃত হয়েছে বারে বারে। সেই ভিন্ন ধর্মী গবেষণার কথা উচ্চারণ করতে নিজেও ভালোবাসতেন সুধীর চক্রবর্তী। যেমন ধরা যাক, আমি একজন গুরুর কাছে গেলাম, দুপুরবেলা জ্যৈষ্ঠ মাসের দুপুরে গিয়ে হাজির হলাম। এই পুরো রাস্তাটাই কিন্তু আমি যাচ্ছি, 3 কিলোমিটার রাস্তা, রাস্তায় একটাও মানুষ নেই, এত গরম। আমি মাথাটা গামছা ভিজিয়ে নিচ্ছি আর ছাতাটা মাঝে মাঝে জলে ভিজিয়ে নিচ্ছি, মানে টিউবওয়েল থেকে সেটা শুকিয়ে যাচ্ছে। সনাতন দাসের বাড়ি গেছি আর কি, খড়াইবুনি আশ্রম বাঁকুড়া। তপ্ত দুপুর, কত কুকুর হয়তো হাঁপাচ্ছে। সনাতন দাস কাছে যেই হাজির হলাম, উনি উঠে বসলেন, বসে বলে শুয়েছিলেন দাওয়ায়, কী ব্যাপার? আমি আপনার কাছে এসেছি। এই এই বসুন বসুন, এই ভয়ঙ্কর খরতাপের মধ্যে আপনি এসেছেন। এই ছেলেকে ডেকে বলেন সিকিস বেল গেছে, ওটার পাকা বেল নিয়ে আয়। পাকা বেল পেরে নিয়ে এলো, সেটা ঘুরে পাকা বেলে একটা ইয়ে হলো, তার সঙ্গে চিনির মন্ডা দিয়ে বলাকে খাও, শরীরে তাপ লেগে গিয়েছে, দিয়ে ছায়া বসে থাকো। বিকেলবেলা ভরে টিউবওয়েলে জল তুলে বলুন চান করো, এইবার বসো, বলো তোমার কী কথা। এই যে আপ্যায়ন, এবং এই যে একটা বেল পেরে খাওয়ানো, কোনো শহরের মানুষের কাছে কোনোদিন পাবো না। এই মানুষটা আমাকে বললেন যে তুমি যখন এসেছো তুমি আমার বাড়িতে থাকো। এবার মনে করো এমন লোকের কাছেও গেছি, সে আমাদের বাজারে কলা বিক্রি করে, সে বললো বাবু আমার কাছে অনেক গান আছে। তার গ্রামে চলে গেলাম, গিয়ে আমি বললাম যে তোমার কাছে আজকে রাত্রে থাকবো। তাই তো, আপনি থাকবেন কোথায়? থাকবেন কোথায়? শুতে দেবো, কী খাওয়াবো? দেখলাম যে বিছানায় শুতে দিল সেই বিছানায় জীবনে কোনো শুইনি, এরকম এরকম নোংরা, এত ময়লা, তেল ছিটে যাকে বলে। রাত্রিবেলা যখন মশারিটা টাঙিয়ে দিল, আমি খানিক নিঃশ্বাস বন্ধ করে থাকলাম, এত দুর্গন্ধ। সকালে উঠে দেখলাম এই জায়গায় আমি শুয়েছিলাম, বাপরে, তার ভালো তো আমাদের জন্যই এলে এই অবস্থা, এর জন্য তো এরা দায়ী নয়। কিন্তু সে কী খাওয়াবে বলো? জানেন আমাদের গ্রামে একটা মিষ্টির দোকান হলো, একটু চিনি বা গুড় খাওয়াবো, তাও অবস্থা নেই। তাল গাছে উঠে গেল, তাল পেরে আনল, তাল খাওয়ান। ধরো এই যে আন্তরিক ব্যাপার, কোনো কোনো ফকিরের কাছে গেছি বিকেলবেলা, তার বউ বললো ফকির তো নেই, সে তো একটা অন্য গ্রামে গেছে, 3 দিন পরে আসবে, তা তুমি তো জলে পড়ে যাও নি, আমাদের সঙ্গে থাকো, দেখো যে আমরা কীরকম করে থাকি। তাদের সঙ্গে থাকলাম, তাদের সঙ্গে খেলাম, তাদের সঙ্গে দাওয়ায় শুলাম, ওদের জীবনটা আমি যাপন করেছি। ওরা আমাকে নিজের লোক বলেই মনে করে, ফলে ওদের যা বলবার আমাকে বলেছে তারা, কিছু লুকোয়নি। প্রান্তিক জীবনকে জানার এই আগ্রহের কোনো শেষ ছিল না। যেন চেনা গণ্ডির মধ্যেও যে সেই অনুসন্ধান চলে, তার কথা জেনেছিলেন অজয় চক্রবর্তী। কৃষ্ণনগর ফিরে আসছে এরকম একটা লোকাল ট্রেনে, তার সহযাত্রী হওয়ার সুযোগ হয়েছিল একদিন। সেই সুবাদে দুজনেই নেমেছি কৃষ্ণনগর স্টেশনে, একসাথেই যাব। কিন্তু তিনি অবিচল দাঁড়িয়ে, চা খাওয়া হলো। একসময় সব যাত্রী বেরিয়ে গেলে ধীরে ধীরে আমাকে নিয়ে এসে উঠলেন এক বৃদ্ধ রিক্সা চালকের রিক্সায়। চালকের বয়সের কারণে রিক্সার গতি তখন অত্যন্ত মন্থর, এমন রিক্সা নির্বাচন কেন তার কারণ তিনি নিজেই জানালেন। জানা গেল ওই রিক্সা চালক 40 বছরের বেশি সময় ধরে কৃষ্ণনগর শহরে রিক্সা চালাচ্ছেন। প্রথমত বয়সে বৃদ্ধ, গতিমন্থর, তাই এই রিক্সা সহজে কেউ ওঠে না, ফলে এতে সওয়ারি হয়ে ভাড়া হিসাবে তার কিছু পয়সার সংস্থান করে দেওয়া যায়। আর দ্বিতীয় কারণটা আরো সাংঘাতিক, ওই বৃদ্ধের সঞ্চয়ে আছে জীবন আর শহরের নানা উত্থান পতনের আঁখো দেখা হাল। নিবিড় আলাপচারিতায় উঠে আসে কত ঘটনা, কত মানুষের সুলুক সন্ধান, সমস্ত এই ধরনের মানুষের জীবনের বহু উত্থান পতনের ঘটনাই সারা জীবন ধরে সুধীরবাবুর লেখনীতে উঠে এসেছে, যা আমাদের সমৃদ্ধ করেছে। মায়ায় ঘিরে স্নেহের
জীবন ছেড়ে দেরে উধাও হয়ে যাই রে মিশে এমন রাতার পাব নালো। রসিক সুধীরদার আমার শেষ দিন পর্যন্ত মনে থাকবে, আমার কাছে উনি এই প্রজন্মের অন্যতম সেরা বাঙালি। ছড়িয়ে গেছে চাঁদে আলো। জীবন রসিক সেই মানুষটি আজও হেঁটে চলেছেন তার বেছে নেওয়া গভীর নির্জন পথে। সমাজকে ভালোবাসা প্রত্যেক মানুষের সঙ্গে তার দেখা হওয়া অবশ্যম্ভাবী, আর দেখা হয়ে গেলে তার জ্ঞান আর তার পরিবেশনের কাছে মাথা নত করা ছাড়া আর কিছুই করার থাকে না। বুকে গিয়ে আসে মরণ মায়ের মতন, ভালোবেসে বুকে গিয়ে আসে মরণ মায়ের মতন, ভালোবেসে আজকে যদি মরতে না পাই তবে আমার মরণ ভালো, আজকে যদি মরতে না পাই তবে আমার মরণ ভালো। অনন্য লোকসংস্কৃতি গবেষক সুধীর চক্রবর্তীর জীবন ও সৃষ্টি নিয়ে শুনলেন প্রামাণ্য অনুষ্ঠান গভীর নির্জন পথের যাত্রী। ভাষ্য সম্পাদনা ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী কলকাতা।